আর নয় আধার কার্ড। এবার পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য চালু করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ কার্ড। কিন্তু কি এই বিশেষ কার্ড দেখুন। ভারতের প্রত্যেকটি নাগরিককে আলাদাভাবে চিহ্নিত করার জন্য প্রদান করা হয়েছে আধার কার্ডে থাকা বিশেষ নম্বর। এই আধার নম্বরের মাধ্যমে একজন নাগরিকের সমস্ত তথ্য মজুদ থাকে সরকারের ঘরে। আর এবারে নবান্ন সূত্রে খবর, এই তথ্য ভাণ্ডার তৈরি করা হবে রাজ্য জুড়ে সমীক্ষা চালিয়ে। এবার রাজ্য সরকার চাইছে প্রত্যেক পরিবারকে নির্দিষ্ট পরিচিতি প্রদান করতে। অর্থাৎ আধারের ক্ষেত্রে যেমন ব্যক্তিবিশেষের তথ্য মজুদ থাকে সরকারের ঘরে, এক্ষেত্রে রাজ্য সরকার প্রত্যেকটি পরিবারের তথ্য মজুদ রাখবে এই পদ্ধতির মাধ্যমে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকেরা বলছেন, এই পদ্ধতির মাধ্যমে একটি পরিবারের যাবতীয় খুঁটি নাটির নথিপত্র সরকারের কাছে থাকবে। যেমন ওই পরিবারের কোন সদস্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পান, তাদের পরিচয় ইত্যাদি সংরক্ষিত হবে সরকারের ঘরে। সরকারি পরিষেবা পাওয়ার জন্য পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা করে নথি জমা দিতে হয়। সেক্ষেত্রে পরিষেবা পাওয়াটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। এক্ষেত্রে আগে থেকে যদি সরকারের কাছে পরিবার ভিত্তিক তথ্য মজুদ থাকে, তবে নাগরিকদের পরিষেবা দেওয়াটা খুব দ্রুত সম্ভব হবে বলে মনে করছে প্রশাসনিক কর্তারা। প্রসঙ্গত, কুটুম্ব নামে একটি পদ্ধতি চালু রয়েছে কর্ণাটকে। পশ্চিমবঙ্গে মমতার সরকার চাইছে এই পদ্ধতির অনুসরণ করে এই রাজ্যেও পরিবার ভিত্তিক তথ্য মজুদ করতে। কুটুম্ব পদ্ধতির মাধ্যমে একটি পরিবারকে দেওয়া হয় একটি নির্দিষ্ট পরিচিতি নম্বর। এই নম্বর ভিত্তিকের মাধ্যমে সরকারের কাছে মজুদ থাকে পরিবারের যাবতীয় তথ্য। এই পদ্ধতি চালু হওয়ার আগে সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পরিবারের সদস্যদের অনলাইন বা অফলাইনে জমা দিতে হতো তথ্য। তারপর সেই তথ্য যাচাই করে আবেদনকারীকে পরিষেবা প্রদান করা হতো। কিন্তু এবারের এই পদ্ধতিতে আগে থেকে যাবতীয় তথ্য যাচাই হয়ে সরকারের কাছে মজুদ থাকে, ফলে নতুন করে তথ্য যাচাইয়ের প্রয়োজন পড়ে না। সূত্রের খবর, এই নতুন পদ্ধতি চালু করার জন্য মানদণ্ড হিসেবে ধরা হবে খাদ্যসাথী দিয়ে। প্রশাসনিক পর্যটকদের একাংশ মনে করছেন, এই নতুন পদ্ধতির মাধ্যমে পরিবারের সকল সদস্যের সব তথ্য সরকারের কাছে থাকবে আগে থেকেই। এর ফলে প্রতিনিয়ত যে পরিষেবা প্রাপকের সংখ্যা বাড়ছে, সেই অনুযায়ী সরকার আগে থেকেই একটা ধারণা রাখতে পারবে। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।